হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা এসেছি কল্যাণী চার ধামের মন্দির মানে প্যান্ডেলটা দেখতে। তো এটা কল্যাণী A9 স্কোয়ারে আছে, তোমরা অবশ্যই এসো কিন্তু এই প্যান্ডেলটা দেখতে, কারণ এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর সাইড দিয়েও কিন্তু শিবলিঙ্গ, তারপর গণেশ ঠাকুর আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে, যেটা রাত্রে লাইট জ্বালালে কিন্তু খুবই সুন্দর লাগবে। এবার কিন্তু আমি দিনের শ্যুটটাই করেছি, কারণ আমার কাছে টাইম ছিল না, আর এটা আমি যেদিন শ্যুট করেছি তারপরে আপলোড করতে পারিনি, কারণ আমার হচ্ছে একটা ট্রিপ ছিল যার জন্য আমি ট্রেনে ছিলাম। তো সেখানে আমার এডিটিং আর ভয়েস ওভার করা সম্ভব তো ছিল না। তো আমরা কি করেছি যে আমরা ভিডিওটা শ্যুট করে আজকেই আমি এটা এডিটিং করে আপলোড দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ প্রথমে চলে এসেছে গঙ্গোত্রী, যেটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। আর এখানে কিন্তু তোমাদেরকে বেশি দাঁড়াতে দেবে না, সাথে সাথে তোমাদেরকে চলতে হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে রাস্তা করা হয়েছে, যেখানে এমনভাবে করা হয়েছে যেন তুমি পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছ, আর এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। গঙ্গোত্রীর পরে আমরা চলে যাচ্ছি সোজা বদ্রীনাথের দিকে, আর তারপর আছে কেদারনাথ, আর তারপরে আছে যমুনাত্রী। তো দেখতেই পাচ্ছ, আর এখানে সুন্দর একটা শিবলিঙ্গ করা আছে। আর তারপর এই যে দেখতে পাচ্ছ বদ্রীনাথের লুকটা, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, তার জন্য আমি কিন্তু অত ভালোভাবে তোমাকে ডিটেলে দেখাতে পারছি না, কিন্তু একটা ডিটেল ভিডিও অবশ্যই আসবে কিছুদিন, এক দুদিনের মধ্যেই সেটাও আমি আপলোড করে দেব। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমাদের যমুনাত্রী, আর সাইডে কেদারনাথও ছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে যমুনাত্রীর ভিউটা নিয়ে নাও তোমরা, আর এই যে সাইডে কিন্তু কেদারনাথটাও আছে, কেদারনাথটা খুবই সুন্দর করেছে, কেদারনাথটা আমার খুব সুন্দর লাগলো। তারপর নিচের দিকে যে তোমাদের এরকম সিঁড়িদের যে তোমাদেরকে মেইন যে মা দুর্গার পুজো মণ্ডপটা আছে ওইখানটায় নিয়ে যাওয়া হবে, তো সেখানেই আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আর ভিতরেও কিন্তু খুবই সুন্দর করেছে, মা দুর্গার মূর্তিটা আমার খুব সুন্দর লাগলো, আর উপরে যে এই ডিজাইনটা করেছে এটাও খুব সুন্দর করা হয়েছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর এখন থেকে আমি রোজই আপলোড করব, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।